वेलकम स्टूडेंट्स बाइनरी निर्मले तुम्हारे प्रत्येक अभिनंदन जानाई ह्यूमैन ब्रेन सम्बन्धे आलोचना करछिलाम। ओके ह्यूमैन ब्रेनर अलरेडी डिफरेंट पार्टस निये आलोचना करेछि अर्थात आमरा सेरिब्राम निये आलोचना करेछि पन्स मिडल ऑब्लॉन्गाटा डाइनकेफलन ये सब किछु निये आमरा आलोचना करेछि। एबारे आमरा एकदम शेषेर दिके चले एसेछि ह्यूमैन ब्रेनर। तो आज के आमरा आलोचना करब सेरिबेलाम सम्बन्धे अर्थात लघु मस्तिष्क सम्बन्धे आलोचना करब। देखो सेरिबेलामे आमरा जेटा देखब प्रकृतपक्षे सेटि हलो स्ट्रक्चर कानेक्शन एबं फांगशन। প্রধানত আমি আমার নোটসের খাতা থেকে এক্ষেত্রে সেরিবেলাম তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি বায়োলজিতে নোটস কিভাবে তৈরি করতে হয় এবং যে অংশগুলো এক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে সেই অংশগুলো আমি যত্ন করে তো কিন্তু তোমাদেরকে নোটস তৈরি করতে হবে। তো সেই জন্য আমি একদম শেষের এই ক্লাসটি আমি আমার নোটসের খাতা থেকেই তোমাদের সাথে আলোচনা করছি। ওকে তো আবার বলছি বায়োলজিতে কিন্তু নোটস মেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং নোটস এমনভাবে তোমাকে তৈরি করতে হবে যাতে তোমার পড়তে ভালো লাগে এবং খুব দ্রুত তুমি যাতে রিভিশন দিতে পারো। তো ব্রেনের একদম শেষ যে পার্ট লঘু মস্তিষ্ক, তো এক্ষেত্রে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেই লঘু মস্তিষ্ক বা সেরিবেলামের ফাংশন সম্বন্ধে এবং তারপরের একটি ক্লাস থাকবে সেক্ষেত্রে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং একদম শেষ ক্লাসে আমরা কানেকশনস নিয়ে আলোচনা করব। ওকে তো এক্ষেত্রে যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এক্ষেত্রে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো প্রথমেই একটা ছবি দেখতে পাচ্ছি, তো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেনের একদম উপরের দিকের যে পোর্শন তো সেটাই হলো সেরিব্রাম। ওকে এবং সেরিব্রাম প্রধানত ব্রেনের অন্যান্য অংশকে ঢেকে রাখে, যেমন পন্স আছে এক্ষেত্রে মিডাল অবলঙ্গাটা আছে। আগের দুটো ক্লাসে আমরা পন্স এবং মিডাল অবলঙ্গাটা সম্বন্ধে আলোচনা করেছি অর্থাৎ এটাই হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেমের পার্ট কিন্তু পন্স এবং মিডাল অবলঙ্গাটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্রেন স্টেম, তো ব্রেন স্টেমের পিছনের দিকে যে স্ট্রাকচার থাকে তো সেটাই কিন্তু সেরিবেলাম। সুতরাং সেরিব্রামের নিচে এবং ব্রেন স্টেমের পিছনের দিকে যে স্ট্রাকচার থাকবে এটাই সেরিবেলাম এবং সেরিবেলাম ব্রেন স্টেমের সঙ্গে কানেকশন করবে একটি স্ট্রাকচার দিয়ে, তো তাদের নামই হচ্ছে সেরিবেলার পেডাঙ্কেল। ওকে তাহলে আমরা পজিশন দেখে নিলাম অ্যাকচুয়ালি সেরিবেলামের পজিশন কেমন হয়। দেখো দিস ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য পন্স, মানে জাস্ট পন্সের একদম পিছনের দিকে থাকবে অ্যান্ড বিলো দ্য পোস্টেরিয়ার পোর্শন অব দ্য সেরিব্রাম। সুতরাং সেরিব্রামের পিছনের দিকে এরা অবস্থান করবে এবং পন্সের জাস্ট পিছনের দিকে এরা থাকে জেনারেলি। ইট কনজিস্ট অফ টু হেমিস্ফিয়ার, দেখো সেরিব্রাম যেরকম দুটো হেমিস্ফিয়ার নিয়ে গঠিত লেফট এবং রাইট হেমিস্ফিয়ার, সেরকম ভাবে সেরিবেলামও কিন্তু দুটো হেমিস্ফিয়ার নিয়ে গঠিত অ্যান্ড দ্য সেন্ট্রাল কনস্ট্রিক্টেড পোর্শন দ্যাট ইজ দ্য ভার্মিস। তাহলে এক্ষেত্রে ছবিতে আমরা যদি দেখি এটি একটি সেরিবেলাম হেমিস্ফিয়ার এবং আরও একটি সেরিবেলাম হেমিস্ফিয়ার, এই দুটো সেরিবেলাম হেমিস্ফিয়ার যে কানেকশন দিয়ে যুক্ত থাকে তো তাকেই আমরা বলবো ভার্মিস। ওকে সো সেরিবেলাম ইজ কনজিস্টিং অফ দ্য টু হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার নিয়ে গঠিত অ্যান্ড এ সেন্ট্রাল কনস্ট্রিক্টেড পার্ট তাকে আমরা বলবো ভার্মিস অর্থাৎ ভার্মিক্স নামক যোজক দিয়ে প্রধানত এই সেরিবেলাম দুটো হেমিস্ফিয়ার পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। অ্যাটাচ টু দ্য ব্রেন স্টেম বাই থ্রি পেয়ার্স অব সেরিবেলার পেডাঙ্কেল, তাহলে ব্রেন স্টেমের সঙ্গে এই সেরিবেলাম তিনটি সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে যুক্ত থাকে। অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়া হয় যে সেরিবেলার পেডাঙ্কেল প্রকৃতপক্ষে কোথায় থাকে, এর ফাংশন কি। তাহলে আমরা দেখলাম যে সেরিবেলাম প্রধানত ব্রেন স্টেমের সঙ্গে যে স্ট্রাকচার দিয়ে যুক্ত থাকে তো তাকেই আমরা বলবো সেরিবেলার পেডাঙ্কেল। ওকে তো এই যে সেরিবেলাম আছে, তো সেরিবেলাম ইজ ভেরি মাচ ফোল্ডেড অর্থাৎ অনেক ফোল্ড এক্ষেত্রে দেখা যায়, যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে সেরিব্রামের মধ্যে বা গুরু মস্তিষ্কের মধ্যে যেমন অসংখ্য ফোল্ড ছিল, যে উঁচু উঁচু যে খাঁজ যেগুলো ছিল তো তাকে আমরা বলছিলাম যে জাইরাস এবং নিচু যে পোর্শনগুলো ছিল তাকে আমরা মানে তাকে বলা হয় জেনারেলি সালকাস এবং গভীর যে খাঁজ একদম গভীর যে রিজ তাকে বলা হয় ফিসার। তো এক্ষেত্রেও সেরিবেলামের মধ্যেও কিন্তু অসংখ্য ফোল্ড থাকে। ফোল্ড মানে কি, কিছু অংশ উঁচু হবে আবার কিছু অংশ নিচু হবে, তাহলে এরকম ফোল্ডেড পোর্শন থাকে এন্ড হ্যাজ অ্যান আউটার রিজিয়ন হ্যাজ দ্য কর্টেক্স। যেরকম সেরিব্রামে যেমন আউটার পোর্শন ছিল কর্টেক্স, তো সেরিবেলামেও কিন্তু যে আউটার রিজিয়ন থাকবে তো তাকেই আমরা বলবো কর্টেক্স, হুইচ কন্টেইন মেনি নার্ভ ফাইবার্স অ্যান্ড দ্য সেল বডিস। তাহলে এই যে কর্টেক্স পোর্শন আছে সেরিবেলামে, তো সেরিবেলামের এই কর্টেক্স পোর্শন অসংখ্য নার্ভ ফাইবার নিয়ে গঠিত। দেখো নার্ভ ফাইবার মানে কি, কোনো নিউরনের যখন অ্যাক্সন যখন অনেক লম্বা হয় অনেক লং হয় তো তখনই তাকে আমরা বলবো নার্ভ ফাইবার। ওকে তাহলে এই কর্টেক্স অংশে প্রচুর অসংখ্য নার্ভ ফাইবার থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নিউরনের সেল বডি থাকবে। লাইক দ্য সেরিব্রাল কর্টেক্স ইট ইজ গ্রেইশ ইন কালার, যেরকম ভাবে সেরিব্রাল কর্টেক্সের যেমন কালার ছিল গ্রে অর্থাৎ গ্রে ম্যাটার দিয়ে যেমন তৈরি ছিল, তো এক্ষেত্রেও সেরিবেলামও কিন্তু কালার কিন্তু গ্রেইশ হবে অর্থাৎ সেরিবেলার কর্টেক্স মানে একদম সুপারফিসিয়াল যে রিজিয়ন সেরিবেলামের তো তাকেই আমরা বলবো সেরিবেলার কর্টেক্স, তো সেই কর্টেক্সেরও কালার কিন্তু গ্রে কালার হবে।
ওকে। দেন কিছু জেনারেল অ্যাকাউন্টস আমরা দেখে নেব, অর্থাৎ কিছু জেনারেল কিছু প্রপার্টি আমরা সেরিবেলামে দেখে নিই। দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন, তাহলে ব্রেনের দ্বিতীয় বৃহত্তম যে অংশ সেটাই কিন্তু সেরিবেলাম। ফার্স্ট একদম সব থেকে বড় যে পোর্শন তো তাকে আমরা বলবো সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, এবং সেকেন্ড লার্জেস্ট যে পার্ট তো সেটাই কিন্তু সেরিবেলাম। কলিফ্লাওয়ার লাইক অনেকটা ফুলকপির মতো দেখতে লাগে, অ্যাবাউট 11% অফ দ্য টোটাল ব্রেন মাস, অর্থাৎ সমগ্র ব্রেনের অন্তত 11%, সমস্ত ব্রেনের ওয়েট যদি 100 হয় তাহলে তার 11 গ্রাম, মানে ধরে নিচ্ছে যে 100 গ্রাম, তাহলে তার 11 গ্রাম বা 11% কিন্তু এই সেরিবেলাম প্রধানত দখল করে। ইট সারফেস এরিয়া অ্যাবাউট 75% অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্সের যে সারফেস এরিয়া তার 75% প্রধানত সেরিবেলার কর্টেক্স। অ্যাভারেজ ওয়েট কত? 150 গ্রাম, ওকে, অ্যাভারেজ ওয়েট হচ্ছে 150 গ্রাম। এবং প্রপারশন বিটুইন সেরিব্রাম আর সেরিবেলাম, তাহলে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের অনুপাত কিরকম হয়? যদি ইনফ্যান্ট হয়, অর্থাৎ সদ্যজাতর ক্ষেত্রে সেরিব্রাম তুলনামূলকভাবে অনেক বড় হয়, তো এক্ষেত্রে সেই সেরিব্রাম পোর্শন হচ্ছে 20 এবং সেরিবেলাম কিন্তু 1। সুতরাং ইনফ্যান্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু সেরিব্রাম অনেক বেশি ডেভেলপ হয়, সেরিবেলাম অতটা ডেভেলপ হয় না, এবং সেই জন্যই তারা কিন্তু হাঁটা চলা করতে পারে না। কিন্তু অ্যাডাল্ট যদি হয়, অ্যাডাল্ট এবং অ্যাডাল্টের ক্ষেত্রে সেরিব্রাম আর সেরিবেলামের মধ্যে যে রেশিও থাকবে সেটা কি, সেরিব্রাম যদি 8:8 হয় তাহলে সেরিবেলাম হবে 1, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডাল্টের ক্ষেত্রে সেরিবেলাম কিন্তু অনেক বেশি ওয়েল ডেভেলপড হয়ে যায়। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো এক্ষেত্রে আজকে আমি জাস্ট আলোচনা করব যে সেরিবেলামের ফাংশন সম্বন্ধে, অর্থাৎ লঘু মস্তিষ্ক প্রকৃতপক্ষে কি কাজ করে। আবার বলছি, এক্ষেত্রে এই ব্রেনের এই শেষ পোর্শন আমি আমার নোটস থেকে এই কারণের জন্যই আলোচনা করছি, যাতে তোমরা বুঝতে পারো যে নোটস কিভাবে তৈরি করতে হয় এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো সেগুলো কিভাবে হাইলাইট করতে হয়, এবং খুব সুন্দরভাবে তোমাকে কিন্তু নোটস রিপ্রেজেন্ট করতে হবে যাতে পরবর্তীকালে তোমার পড়তে ভালো লাগে, ওকে। তো এক্ষেত্রে দেখো, আইডিয়া অ্যাবাউট ইটস ফাংশন, তাহলে এর ফাংশনের সম্পর্কে আমরা একটু আইডিয়া দেখে নিই। ইউ ক্যান পারফর্ম দ্য বেলি ড্যান্স, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট। আমরা যখন কোনো বেলি ড্যান্স করি, তার মানে কি, বিভিন্ন মাসেলসের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, কারণ এক্ষেত্রে মাসেলস কিন্তু অনেক সফিস্টিকেটেড কাজ করে। তো সেই মাসেলসের মধ্যে একটা কোঅর্ডিনেশন বা সংযোগ থাকতে হবে, এবং সেই কোঅর্ডিনেশন করতেই কিন্তু সাহায্য করে সেরিবেলাম। গাইরোস্কোপ মানে কি, গাইরোস্কোপ অফ দ্য বডি বিকজ ইট ইজ কনসার্নড উইথ দ্য ব্যালান্স। তো সেরিবেলামকে বলা হয় গাইরোস্কোপ অফ দ্য বডি, কারণ এটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। ইট রিসিভস ইনফরমেশন ফ্রম দ্য অর্গানস অফ ব্যালান্স অফ ইয়ার্স, তাহলে আমাদের কানেতে যে ভারসাম্য রক্ষাকারী যে অঙ্গ আছে সেখান থেকে সেরিবেলামের মধ্যে ইনফরমেশন যায়, অ্যান্ড ইজ কনসার্নড উইথ দ্য কন্ট্রোল অ্যান্ড দ্য প্রিসিশন অফ অল মুভমেন্টস ইনভলভিং দ্য ভলান্টারি মাসেলস। এবং তাহলে কান থেকে যে ইনফরমেশন যাচ্ছে ব্যালান্স সংক্রান্ত ইনফরমেশন, সেটা সেরিবেলামে যাবে, এবং সেরিবেলামে গিয়ে সেটা কিন্তু প্রসেসড হবে, এবং প্রসেসড হওয়ার ফলে সেটা সমস্ত রকমের মুভমেন্ট, আমি এই যে হাত নাড়ছি এটাও কিন্তু একটা মুভমেন্ট, দিস ইজ অলসো কন্ট্রোল বাই সেরিবেলাম, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভলান্টারি মাসেলসের মুভমেন্টকে কিন্তু এরা নিয়ন্ত্রণ করে। তাহলে যখন পড়বে, দেখো, তাহলে বেলি ড্যান্স মানে কোঅর্ডিনেটেড মুভমেন্ট, সুতরাং সেরিবেলাম কি কাজ করবে, কোঅর্ডিনেটেড মুভমেন্ট। তোমার নোটস এরকম ভাবেই তৈরি হবে, তুমি লিখছো টোটালটা। এক্ষেত্রে আমি কেন বলবো যে তোমাদেরকে টোটালটা লিখতে হবে, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবে বলা থাকে যে নোটস খুব শর্ট হবে, প্রিসাইজ হবে, এরকম বলা থাকে, কিন্তু প্রকৃতপক্ষে বোঝার জন্য তুমি যখন নোটস যখন করছো তখন কিন্তু তোমার মনে মনে থাকছে ব্যাপারটা, কিন্তু পরবর্তীকালে তুমি যখন পড়বে দেখবে সেই অংশগুলো তোমার ভুলে যাবে। তাহলে এরকম ভাবে তৈরি করো যে টোটাল কোনো একটা পার্টিকুলার অংশ যেটাকে তুমি লিখছো সেটা বোঝার মতো করে তৈরি করো, এবং যেটা ইম্পর্টেন্ট এক্সামিনেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটাকে হাইলাইট করো, ওকে। তাহলে দেখো, সেরিবেলামের কাজ কি, বেলি ড্যান্স মানে কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য মাসেলস, এবং সেরিবেলাম কি, যখন তুমি পরীক্ষার পারপাসে পড়ছো এইভাবে পড়ো, গাইরোস্কোপ, সো দিস ইজ কল্ড এজ দ্য গাইরোস্কোপ অফ দ্য বডি, কারণ এটা দেহের ভারসাম্য রক্ষা করে, এবং কন্ট্রোল অ্যান্ড দ্য প্রিসিশন অফ অল মুভমেন্টস ইনভলভিং দ্য ভলান্টারি মাসেলস, ওকে, অর্থাৎ ঐচ্ছিক পেশির সমস্ত রকমের কার্যাবলী প্রধানত এর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সুইমিং, আমরা যে সাঁতার কাটি, রাইডিং এ বাইক, আমরা যে একটা বাইক চালাই, ড্রাইভিং এ কার, আমরা যে গাড়ি চালাই, টাইপিং, ব্যালান্সিং, মেনটেনিং দ্য পশ্চার, পশ্চার মানে কি, এই যে আমি খারাপভাবে বসে আছি এটাই হচ্ছে পশ্চার, টকিং, রানিং ক্যান বি বিকাম অটোমেটিক,
থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সেরিবেলাম। দেখো যখন আমরা যখন কোনো সুইমিং করি তখন আমাদের ব্রেনের অতটা কনসাস থাকে না যে আমরা সাঁতার কাটছি, এবার আমাদেরকে ডান হাতে গিয়ে দিতে হবে, বাঁ হাতে গিয়ে দিতে হবে, তো এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। তুমি যদি প্র্যাকটিস করো অটোমেটিক্যালি তুমি সুইমিং করতে পারবে। রাইডিংয়ে বাইক, আমরা যখন বাইক চালাই তখন অন্যান্য চিন্তাও আমরা করতে পারি। তাহলে এই যে অটোমেটিক যে ফাংশন হচ্ছে এটাই কিন্তু সেরিবেলাম করে। ওকে, অথবা ড্রাইভিংয়ে কার, আমরা একটা গাড়ি চালাতে চালাতে কিন্তু কথা বলতে পারি। তাহলে অটোমেটিক্যালি গাড়ি চলছে তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলছি। টাইপিং, ব্যালেন্সিং, এই সব কিছু তার মানে বিকাম অটোমেটিক থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সেরিবেলাম। সেরিবেলাম কিন্তু অটোমেটিক্যালি এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে কন্ট্রোল করে। সেরিবেলাম মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম, দেহের ভারসাম্য রক্ষা করে। মেক বডি আপরাইট ইন এ স্পেস রিলেটিভ টু দ্য গ্র্যাভিটি। দেখো সবসময় অভিকর্ষ বল সবসময় আমাদের দেহকে নিচের দিকে টানছে, মাটির দিকে টানছে, তো সেরিবেলাম সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে দেহকে কিন্তু খাড়াভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে। সুতরাং সেরিবেলাম কিন্তু দেহের ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সাহায্য করে। কজেস দ্য রিফাইনমেন্ট অফ দ্য মোটর অ্যাকশন, অর্থাৎ আমরা যে সমস্ত মোটর অ্যাকশন মানে কি ভলান্টারি অ্যাকশন, ধরো দেখ তুমি কোনো লিখছো এটাও কিন্তু মোটর অ্যাকশন। ওকে, তো এই যে মোটর মানে যেটা প্রধানত আমরা বলতে পারি যে ঐচ্ছিক পেশি প্রধানত যেগুলোকে কন্ট্রোল করে তো সেটাই কিন্তু মোটর অ্যাকশন। তো সেই মোটর অ্যাকশনকে অনেক রিফাইন করে, অনেক সূক্ষ্ম করে, সেরিবেলাম কিন্তু অনেকটা রিফাইনমেন্ট করে দেয়। দ্যাট ইজ ট্রাই পিকিং আপ এ পেন্সিল, ধরো দেখ এই এই এক্সাম্পল একটু দেখে নাও। রিফাইনমেন্ট অফ দ্য মোটর অ্যাকশন, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ দ্য সেরিবেলাম। ধরো দেখ তুমি একটা পেন্সিল তুমি হাতে তুলতে চলেছো, ট্রাই পিকিং আপ এ পেন্সিল। ধরো দেখ এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন আমি এই পেন্সিলটাকে আমি তুললাম। ইউ ক্যান প্রবাবলি ডু দিস স্মুথলি ইভেন হোয়াইল কনসেন্ট্রেটিং অন হোয়াট ইউর টিচার ইজ সেইং। ধরো দেখ তুমি কোনো ক্লাসে বসে আছো, তোমার টিচার লেকচার দিচ্ছেন, তখন তুমি কি করবে, তখন তুমি সেই লেকচারকে তুমি লেখার চেষ্টা করবে, তুমি সেটা কিন্তু শুনছো, সেই লেকচার শুনছো, শুনতে শুনতে তুমি কি করলে পেনটাকে তুমি হাতে নিয়ে নিলে, কিন্তু সেটা কিন্তু অটোমেটিক্যালি আমরা করতে পারি। নো মেশিন হ্যাজ ইয়েট been made which can do this as smoothly or as versatility because it is an extremely difficult task. তাহলে দুটো কাজ, কোনো মেশিনকে যখন দুটো কাজ করতে হয় তখন কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সেরিবেলামের সাহায্যে আমরা কোনো টিচারের লেকচারে যেমন শুনতে পাই তার সঙ্গে সঙ্গে কোনো পেন তুলে সেটাকে আমরা লিখতেও পারি। এই যে দুটো ডিফারেন্ট টাইপের কাজ, সো দিস ডিফারেন্ট ভ্যারাইটি অফ দ্য টাস্ক, এটাকে কিন্তু কন্ট্রোল করে সেরিবেলাম। ওকে, এর সাথে সাথে দেখো সেরিবেলাম নিডস দ্য কমান্ড অফ দ্য কনসিয়াস ব্রেন, দ্যাট ইজ দ্য সেরিব্রাল কর্টেক্স। তাহলে সেরিবেলাম প্রধানত যেখান থেকে ইনফরমেশন, মানে সেরিবেলাম যার আদেশকে আমরা বলতে পারি যে কমান্ড, মানে কি প্রধানত সেরিব্রাল কর্টেক্স, যেটা ব্রেনের অন্যতম অনলি কনসিয়াস পার্ট অফ দ্য ব্রেন, এটা প্রধানত সেরিবেলামকে ইনফরমেশন পাঠায়। তাহলে সেরিব্রাল কর্টেক্স সেরিবেলামকে ইনফরমেশন পাঠাবে আমাদের হাঁটার জন্য। অ্যান্ড দ্য সেরিব্রাল কর্টেক্স ইজ দ্য ফ্রি টু থিঙ্ক অ্যাবাউট দ্য মোর ইম্পর্টেন্ট থিংস। দেখো প্রধানত সেরিব্রাল কর্টেক্স বিভিন্ন রকমের কাজ করে, তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বিভিন্ন জিনিস আমরা চিন্তা করতে পারি। সেরিব্রাল কর্টেক্সকে এই সমস্ত চিন্তা প্লাস অন্যান্য কাজ করতে হয়, তাহলে সেরিব্রাল কর্টেক্সকে কিন্তু হাঁটার জন্য তোমাকে যদি সচেতন হতে হয়, তো আমরা যখন কোনো হাঁটি তখন আমরা ভাবি না যে আমরা অ্যাকচুয়ালি হাঁটছি, ঠিক আছে, আমরা অটোমেটিক্যালি সেটা হেঁটে যাই। কিন্তু সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক যদি এই হাঁটাটাকে যদি কনসিয়াসলি যদি কন্ট্রোল করতো তাহলে এই কাজটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। তাহলে অটোমেটিক হয়ে যাচ্ছে কেন, কারণ সেরিবেলাম সেই কাজে মানে কাজটাকে তখন সে কন্ট্রোল করছে। ওকে, তাহলে সেরিব্রাম প্রথমে সেরিব্রাম কি করবে, সেরিব্রাম একটা ইনফরমেশন পাঠিয়ে দেবে সেরিবেলামে, এবং তারপরে তার কিন্তু কাজ শেষ হয়ে যাবে, এবং তারপরে সেই হাঁটাটাকে কন্ট্রোল করবে কিন্তু সেরিবেলাম। ওকে, কারণ সেরিব্রামকে কিন্তু অনেক অন্যান্য অনেক কাজ করতে হবে। ইনফরমেশন ফ্রম দ্য টাচ ভিশন অ্যান্ড দ্য হিয়ারিং, তাহলে কোনো স্পর্শ, কোনো কিছু দেখা এবং কোনো কিছু শোনা, এটা প্রধানত ব্রেনের কনসিয়াস পার্ট অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সে আসবে। তারপরে কি করবে, সেরিব্রাল কর্টেক্স এই ইনফরমেশনকে সেরিবেলামের মধ্যে নিয়ে যাবে, যে জায়গাতে সেই ইনফরমেশন প্রসেসড হবে। সেরিবেলাম ইন্টিগ্রেট দিস ইনফরমেশন, এরপরে সেরিবেলাম এই সমস্ত ইনফরমেশনগুলোকে ইন্টিগ্রেট করবে অ্যান্ড মেনটেইন দ্য মাসেল টোন অ্যান্ড দ্য ব্যালেন্স। সেরিবেলাম গ্র্যাজুয়ালি লার্ন দিস টাস্ক, ধীরে ধীরে সেরিবেলাম এই কাজগুলো করতে শিখবে এবং পারফর্ম আনকনসিয়াস অ্যাক্টিভিটি। ওকে, সুতরাং যে কোনো কাজ যেগুলো আমরা অটোমেটিক্যালি করতে পারি প্রথমে সেরিবেলামকে সেগুলো শিখতে হয়, এবং তারপরে
অটোমেটিক্যালি কিন্তু আমরা সেগুলোকে করতে পারি। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ সেরিবেলাম। আর একটু দেখে নাও তাহলে, কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য মাসেলস, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য সেরিবেলাম। এছাড়া কি করবে, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করবে, কন্ট্রোল অ্যান্ড দ্য প্রিসিশন অফ অল মুভমেন্টস ইনভলভিং দ্য ভলেন্টারি মাসেলস। কোনো বাইক চালানো, কার চালানো, টাইপ করা, এই সব কিছু সেরিবেলাম কন্ট্রোল করে, ইকুইলিব্রিয়াম মেনটেন করে, রিফাইনমেন্ট অফ দ্য মোটর অ্যাকশন কন্ট্রোল করে। ওকে, যখন পড়ছো তুমি এইভাবে পড়ছো, হাইলাইটেড অংশগুলো তখন তুমি পড়ছো, কিন্তু বাকিগুলো লেখা থাকবে। কারণ কি, যখন তুমি রিফাইনমেন্ট অফ দ্য মোটর অ্যাকশন তুমি যেই সময়ে পড়ছো, আমি আবার বলছি যে সময়ে তুমি নোটস তৈরি করছো সেই সময়ে তোমার মনে থাকবে, কিন্তু ছ মাস পরে বা তিন মাস পরে তুমি যদি পড়ো তখন দেখবে যে সেই অংশটা ভুলে যাবে। কিন্তু তোমার যদি লেখা থাকে তাহলে কিন্তু সহজেই সেটাকে মনে রাখতে পারবে। ওকে, এবং তার সাথে সাথে দেখো, সেরিবেলাম নিডস দ্য কমান্ড অফ দ্য কনসিয়াস ব্রেন। ওকে, অর্থাৎ সেরিব্রাল কর্টেক্স থেকে সে কিন্তু কমান্ড নিয়ে নেয়। কি কি ইনফরমেশন আসবে, টাচ, ভিশন, হিয়ারিং, এই সমস্ত ইনফরমেশন প্রধানত সেরিবেলামের মধ্যে প্রসেসিং হবে। এরপরে একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো যে সেরিব্রাম এবং সেরিবেলামের কাজের মধ্যে কি পার্থক্য আছে। দেখো, পেশেন্টস হু সেরিবেলাম হ্যাজ বিন ড্যামেজড, কোনো একজন পেশেন্ট যার সেরিবেলাম নষ্ট হয়ে গেছে, অ্যাট ফার্স্ট আর নট এবল টু ওয়াক, প্রথমে সে কিন্তু হাঁটতে পারে না। দে ক্যান লার্ন টু ওয়াক এগেন বাট দ্য কনসিয়াসলি, কিন্তু ধীরে ধীরে সে কিন্তু হাঁটাটা সে কিন্তু শিখে যায়। কিন্তু সেই হাঁটতে গেলেও তাকে ভাবতে হয়, কোনো কিছু ধরে তাকে হাঁটতে হবে, একটা কনসিয়াসলি তাকে কিন্তু সেই কাজটা করতে হয়, বিকজ ওয়াকিং ইজ নো লঙ্গার অটোমেটিক্যালি কন্ট্রোল। তাহলে ওয়াকিং যেটা অটোমেটিক্যালি কন্ট্রোল করবে সেরিবেলাম, তো এক্ষেত্রে সেই পেশেন্টের কিন্তু সেরিবেলাম নষ্ট হয়ে গেছে, তাহলে সেরিব্রামকে কিন্তু অনেকটা লোড নিতে হচ্ছে এক্ষেত্রে, এবং সেই জন্য তখন তার হাঁটাটা কিন্তু কনসিয়াস হয়ে যাচ্ছে। কিন্তু সেরিবেলাম যদি ঠিক থাকতো তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি হতো, সেটা আনকনসিয়াসলি হতো। ওকে, কিন্তু এক্ষেত্রে পেশেন্টের সেরিবেলাম নষ্ট হয়ে গেছে, সুতরাং হাঁটাটাও কিন্তু তার কাছে একটা বড় টাস্ক হয়ে যাচ্ছে, রাইট? ইভেন দো দ্য সেরিবেলাম রিসিভ মেনি সেন্সরি ইনফরমেশন বাট ইট ইজ নট ইনভলভ ইন দ্য সেন্সরি ডিসক্রিমিনেশন। সেরিবেলাম প্রধানত বিভিন্ন রকমের সেন্সরি ইনফরমেশন প্রধানত কালেক্ট করে। সেন্সরি ইনফরমেশন মানে কি, সেন্স অর্গ্যান থেকে যে বিভিন্ন ইনফরমেশন আসে সেগুলো প্রধানত সেরিবেলামের মধ্যে যাবে, কিন্তু সেই ইনফরমেশনগুলোকে আলাদা করে না। যেমন কোনো গন্ধ, কোনো স্মেল, ডিফারেন্ট টাইপের স্মেল হতে পারে, অবনক্সিয়াস স্মেল হতে পারে, দুর্গন্ধ হতে পারে অথবা সুগন্ধ হতে পারে, এই যে সেপারেশন, এই সেপারেশন কিন্তু সেরিবেলাম করতে পারে না। ওকে, সো দিস ইজ নট ইনভলভ ইন সেন্সরি ডিসক্রিমিনেশন। ইট ইনফ্লুয়েন্স দ্য মোটর ফাংশন, অবভিয়াসলি এটা মোটর ফাংশন কন্ট্রোল করবে, এবং তার সঙ্গে সঙ্গে হেল্পস দ্য মোটর লার্নিং, যেমন প্লেয়িং গিটার অ্যান্ড দ্য হায়ার মেন্টাল ফাংশন। সেরিবেলাম রিসিভস কপি অফ দ্য মোটর প্ল্যান ফ্রম দ্য মোটর কর্টেক্স, তাহলে মোটর কর্টেক্স থেকে ইনফরমেশন নেয়, বাই কম্পেয়ারিং দ্য প্ল্যান ইট স্মুথনেস দ্য মোটর অ্যাক্টিভিটি, রাইট? সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ সেরিবেলাম। তাহলে এক্ষেত্রে এই ক্লাসে আমি জাস্ট এটুকু আলোচনা করলাম যে সেরিবেলাম প্রকৃতপক্ষে কি এবং সেরিবেলাম কোথায় থাকে, তার সঙ্গে সঙ্গে কিছু জেনারেল অ্যাকাউন্ট আমরা সেরিবেলাম সম্বন্ধে দেখলাম, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে সেরিবেলাম কোন কোন কাজ করে। দেখো, যে কোনো বই যখন পড়তে যাবে অনেক কিছু হিউজ লেখা থাকে, এক্ষেত্রে আমার নোটসে আমি একদম স্পেসিফিক অংশগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। ওকে, এবং পরের ক্লাসে আমি আলোচনা করব স্ট্রাকচার অফ সেরিবেলাম, অর্থাৎ লঘু মস্তিষ্কের গঠন কেমন হয়। তো এক্ষেত্রে আমি আবারও বলছি যে নোটস থেকে আমি এই কারণের জন্য আলোচনা করছি শেষের দিকটা, এর কারণটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কিভাবে নোটস তৈরি করতে হয়। ওকে, তো ব্রেনেতে অলমোস্ট আমি অন্তত 9টি ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এবং বারবার এটা বলবো যে মনে রাখবে যে উইদাউট স্টাডি অফ হিউম্যান ব্রেন বায়োলজি পড়া কিন্তু কমপ্লিট হবে না। ওকে, সুতরাং ব্রেন সম্পর্কে তোমাকে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ডিফারেন্ট রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু ব্রেন থেকে বিভিন্ন প্রশ্ন দেওয়া হয়। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।